পাট পরিবেশ সহায়ক ভূমিকা পালন করে। বর্তমানে পলিথিনের ব্যবহার রোধ করার পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা অপরিহার্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবেশ দূষণের ক্ষেত্রে পলিথিন বা প্লাস্টিককেই দায়ী করা হচ্ছে। বস্ত্র মন্ত্রকের উদ্যোগে পাট চাষীদের পাট বীজের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে জনসংযোগ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। চাষি ভাইদের কাছে ফার্মারদের কাছে তার জন্যই আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করেছে সেটা আমাদেরকে জানিয়ে দিন। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা JCI পশ্চিমবঙ্গের 11টি জেলায় 31 মার্চ পর্যন্ত পাট বীজ বন্টন এবং কৃষিক্ষেত্রে সচেতনতার জন্য মোট 70টি শিবির করবে। এই জেলাগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা সহ 11টি জেলায় এই কর্মসূচি চলবে। আমরা জানি প্লাস্টিক প্লাস্টিক বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আমরা বাজারে আমি বললাম মানে স্ট্যান্ডার্ড প্রেস কনফারেন্সে যখন হচ্ছিল এটার কিন্তু এফেক্টটা পরিবেশের পক্ষে আমাদের নিজেদের শরীরের পক্ষে খুবই খারাপ। আমরা জানি না আপনারা জানি না আপনারা করেছেন কি না, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি একটা রিসার্চ করেছিল, তারা দেখেছে আমরা যে প্লাস্টিকের যে ব্যাগ ব্যবহার করি তাতে প্রত্যেক সপ্তাহে আমরা যে প্লাস্টিক ভেতরে নিই আমাদের শরীরে সেটা প্রায় একটা ক্রেডিট কার্ডে যতটা প্লাস্টিক থাকে তার সমান। এটা বুঝতে পারছেন কত আপনারা দেখছেন, আমরা দেখছি তো ক্যান্সার হঠাৎ এত বেড়ে যাচ্ছে কেন, এগুলোর পেছনে এইসব জিনিস আছে। সেখানে জুট যে আছে পাট যে আছে পাট হচ্ছে কমপ্লিটলি বায়োডিগ্রেডেবল এনভায়রনমেন্ট, তো আমাদেরকে আবার যে আছে সেই পরিবেশে যেতে সেটাই আমাদের চেষ্টা। আর এটা তো আমি বলবো না যে আমরা আজকেই চেষ্টা করেছি কালকেই সব হয়ে যাবে, হবে না, এগুলো ধীরে 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 হবে আমরা আশা করছি এটা হতে পারে। সেটা আমরা আমরা খালি আমরা যে দেখুন আমরা ভারত সরকার থেকে আমাদেরকে যে আছে আমরা অ্যাওয়ারনেস তো দিতে পারি বলতে পারি, কিন্তু এইটাতে এনফোর্সমেন্ট যেটা সেটা মাইক্রো লেভেলে হয়, আপনারা জানেন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ওই লেভেলেই হয়। আমি দেখেছি কিছু যেখানে সদিচ্ছা থাকে না এখানে কিন্তু হয়। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন মলয়চন্দন চক্রবর্তী, অমিতাভ সিনহা, কল্যাণ কুমার মজুমদার সহ অন্যান্যরা।